Om Sthapakaya Cha Dharmasya Sarva Dharma Swarupine Avatara Varishthaya Ramakrishna Yati Namaha Shri Shri Ramakrishna Leelaprasanga Pratham Bhag Sadhak Bhav Kashtam Adhyay Pratham Charivatsare Shesh Katha To A Pratham Charivatsare Madhe Thakurir Sadhan Kaler এই প্রথম চার বছরের মধ্যে ঠাকুর দাস্য ভক্তির সাধন করেছিলেন প্রথম মা কালীর দর্শন জগন্মাতার দর্শন হয়েছে তিনি সবসময় ঈশ্বরীয় ভাবে মাতোয়ারা থাকেন মিলন এবং বিরহ চলছে ক্রমান্বয়ে তো এই সময়ে ঠাকুরের ইচ্ছা হলো যে নিজ কুলদেবতা জিরঘুবীর বা রামচন্দ্রের দর্শন লাভ করার রামচন্দ্রের দর্শন লাভ করার বাসনা হলো ঠাকুরের মনে তো তিনি জানতেন যে রামচন্দ্রের দর্শন লাভের সর্বোত্তম উপায় সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ হনুমানের ভাব যে দাস্য ভাব দাস্য ভক্তি এটিকে অবলম্বন করে সাধনা করা তো ঠাকুর সেটি করলেন তিনি মহাবীরের ভাবে ভাবিত হয়ে দাস্য ভক্তি সাধন আরম্ভ করলেন সর্বদাই রামচিন্তা তারপর তখন তার আহার বিহার তার স্বভাব ব্যবহার সব কিছুই মহাবীরের মতো হয়ে গেল আস্তে আস্তে তো এই সময়ে একদিন তিনি সীতা মাতার দর্শন পেয়েছিলেন তো তিনি বসেছিলেন পঞ্চবটি বলে তো হঠাৎ তার সামনে একটি এক দেবী মানবী আবির্ভূতা হলেন পরম করুণা ঘন মূর্তি করুণা ঝরে পড়ছে দুনয়নে তিনি ভাবছেন ইনি কোন দেবী না মানবী তো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এক হনুমান গাছ থেকে নেমে এসে ওই দেবী মানবীর চরণে পতিত হলো তখনই ঠাকুর বুঝে গেলেন যে ইনি জনম দুঃখিনী মা সীতা তারপরে সেই সীতা মাতা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে তার শ্রী অঙ্গে মিলিয়ে গেলেন তো ঠাকুর তখন আনন্দে বিস্ময়ে পূর্ণ হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন তো এটি ঠাকুরের স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে হঠাৎ প্রথম দর্শন এইরকম দর্শন আগে ঠাকুরের হয়নি স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে দর্শন তো এই ছিল তার দাস্যভক্তি সাধনকালের কথা তারপরে ঠাকুরের ইচ্ছা হলো যে পঞ্চবটী নতুনভাবে একটি পঞ্চবটি স্থাপন করবেন একটু আরেকটু নির্জনে তো সেখানে তিনি সাধন করবেন সেই সাধনার অনুকূল পরিবেশের জন্য তিনি পঞ্চবটি স্থাপনের ইচ্ছা প্রকাশ করলেন তো শাস্ত্রমতে এই এর তলায় সাধন করলে দ্রুত সিদ্ধি লাভ হয়ে থাকে
ঠাকুর নিজ হাতে একটি অশ্বত্থ চারা রোপণ করলেন, তারপরে হৃদয়কে দিয়ে বট অশোক বেল ও আমলকির চারা রোপণ করান। তারপরে সেটিকে সেই চারাগুলিকে ঘিরে অপরাজিতা এবং তুলসী গাছ তিনি লাগালেন। এরপরে চারপাশে তিনি বেড়া দিয়ে স্থানটিকে সুরক্ষিত করলেন। তারপরে গাছগুলি বড় হয়ে এই স্থানটিকে একটা ঘন বৃক্ষ আচ্ছাদিত একটা নির্জন স্থানে পরিণত করল, তপস্যার উপযুক্ত এক স্থানে। তো এইখানে তিনি সাধন ভজন করতেন। তো এই কালে এই প্রথম চার বৎসরের মধ্যে ঠাকুর হঠযোগেরও সাধনা করেছিলেন। তো সারদানন্দজি এই হঠযোগের সাধনের বর্ণনা দিচ্ছেন সংক্ষেপে। তো দক্ষিণেশ্বরের সেই সময় অনেক পুরীধাম যাত্রী বা গঙ্গাসাগর যাত্রী সাধুদের সমাগম হতো। তারা সাধুরা দক্ষিণেশ্বরে রানী রাসমণির সত্রে অন্ন গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে কয়েকদিন কাটিয়ে যেতেন। তো ঠাকুর সেই সব সাধুদের কাছে হঠযোগের কথা শুনে তাতে তিনি আকৃষ্ট হন এবং তা কিছুকাল অভ্যাস করেন। কিন্তু ওই যোগ সাধন করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে হঠযোগ কলিযুগের উপযুক্ত সাধনা নয়। তো এটি খুবই সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ বটে। উপযুক্ত গুরু ছাড়া, উপযুক্ত পদ্ধতি ছাড়া এটিতে সাফল্য লাভ সুদূর পরাহত, এমনকি এতে সাধকের ক্ষতিও হতে পারে, চিরস্থায়ী কোনো অসুস্থতাও আসতে পারে। তো কলিযুগের সহজ সাধনা হলো ভক্তিপূর্ণ এবং ব্যাকুল মনে একাগ্র চিত্তে ঈশ্বরে মনোনিবেশ করা। তো এটি ঠাকুরের সিদ্ধান্ত। তিনি পরবর্তীকালে বলেছেন কলিতে নারদীয় ভক্তি। তো এই হঠযোগ সাধনের ফলেই ঠাকুরের জীবনে একটি খুব বড় রকমের বিপদ এসেছিল এবং সেটি ঈশ্বরেচ্ছায় অলৌকিকভাবে সেই বিপদ কেটেও গিয়েছিল। তো সেটির বর্ণনা এখন দিচ্ছেন সনাতনন্দজি। তো ঠাকুরের খুড়তুতো দাদা হলধারী তখন দক্ষিণেশ্বরে রাধা গোবিন্দের পূজা করতেন। তো তিনি বৈষ্ণব মতে প্রীতি সম্পন্ন ছিলেন এবং গোপনে বৈষ্ণব তন্ত্র মতে তিনি প্রেম সাধনাও করতেন। তো এটি একটি হীন এবং নিন্দনীয় পথ বলে তখন সর্বজনে বিদিত ছিল এবং এই পথে যারা সাধনা করতেন গোপনে, তারা গোপনে সাধনাটি করতেন। তো অনেকে তার এই গোপন সাধনার কথা জেনে গেল, জানলেও দক্ষিণেশ্বরের যারা কর্মচারী, দক্ষিণেশ্বরের স্থানীয় মানুষজন হলধারীর এই সাধনের কথা জেনে গেলেও তারা প্রকাশ্যে তাকে কিছু, হলধারীকে কিছু বলতে পারতেন না। কেন না, হলধারী বাকসিদ্ধ ছিলেন। কিন্তু ঠাকুর এই প্রসঙ্গটি দাদার কাছে তুলতে ইচ্ছা করলেন, কারণ চারপাশে সবাই নিন্দা করছে, এটি তিনি মনে করলেন যে দাদাকে জানানো দরকার।
তাইতরি এই প্রসঙ্গটি দাদার কাছে তুললেন, কিন্তু দাদা তাকে ভুল বুঝলেন। তিনি ধারণা করলেন তার ভাই গদাধর তাকে অপমান করার উদ্দেশ্যে এই প্রসঙ্গ তুলছেন। তো তিনি অপমানিত, নিজেকে অপমানিত জ্ঞান করে তৎক্ষণাৎ খুবই কুপিত হলেন, খুবই ক্রুদ্ধ হয়ে ভাইকে অভিশাপ দিলেন যে তার মুখ দিয়ে রক্ত উঠবে। তো ফলেও দেখা গেল কিছুকালের মধ্যেই সেই সাপ ফলে গেল। হঠাৎ একদিন রাত্রে ঠাকুরের মুখের তালুদেশ থেকে গাঢ় কালো রঙের জমাট বাঁধা রক্ত নির্গত হতে লাগল। তো সকলে ভয় পেয়ে গেল। তো হলধারীও খবর পেলেন, তিনিও এসে দেখলেন ভাইয়ের এই অবস্থা। তিনি দেখেও তিনি নিজেও কাঁদতে লাগলেন। ঠাকুর তখন বললেন দাদাকে যে তার অভিশাপেই এই হয়েছে। কিন্তু ঘটনাচক্রে সেই সময়ই কালীবাড়িতে এক প্রাচীন বিজ্ঞ সাধু ওই সময় ওইখানে উপস্থিত ছিলেন। তো তাকে ডাকা হলো, তিনি এসে ঠাকুরকে দেখে জানালেন যে এতে ভয়ের কিছু নাই। তিনি সকলকে আশ্বস্ত করলেন যে এটি তার হঠযোগ সাধনার ফলে হয়েছে। হঠযোগ সাধনার শেষ অবস্থায় জড় সমাধি হয়। সেই জড় সমাধিতে অনেক সময় রক্ত মাথায় উঠে সাধকের দেহত্যাগ হয়ে যায়। তো ঠাকুরেরও ওই অবস্থা হওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু ঠাকুরের শরীরের রক্ত মাথায় না উঠে মুখের ভিতর তালুদেশ থেকে একটা নির্গমনের পথ খুঁজে নেয়। তো এতে ঠাকুরের দেহ ত্যাগের আশঙ্কা দূর হয়। তার জড় সমাধি ওইভাবে না হয়ে তার শরীর রক্ষা পায়। সেই তালু দিয়েই ওই রক্ত বেরিয়ে গিয়ে ঠাকুরের প্রাণ রক্ষা হলো। তো এটি একটা কাকতালীয় ব্যাপার, এটি ঘটেছিল এই প্রথম চার বৎসরের মধ্যেই। এখন আমরা লীলা প্রসঙ্গ থেকে আলোচ্য অংশটি পাঠ করব। সাধনকালের প্রথম চারি বৎসরে ঠাকুর জগদম্বার দর্শন মাত্র করিয়াই নিশ্চিন্ত ছিলেন না। ভাবমুখে শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভের পর নিজ কুলদেবতা রঘুবীরের দিকে তাহার চিত্ত আকৃষ্ট হইয়াছিল। হনুমানের ন্যায় অনন্য ভক্তিতেই শ্রীরামচন্দ্রের দর্শন লাভ সম্ভব পর বুঝিয়া দাস্যভক্তিতে সিদ্ধ হইবার জন্য তিনি এখন আপনাতে মহাবীরের ভাবারোপ করিয়া কিছুদিনের জন্য সাধনায় প্রবৃত্ত হইয়াছিলেন। নিরন্তর মহাবীরের চিন্তা করিতে করিতে এই সময় তিনি ওই আদর্শে এতদূর তন্ময় হইয়াছিলেন যে আপনার পৃথক অস্তিত্ব ও ব্যক্তিত্বের কথা কিছুকালের জন্য একেবারে ভুলিয়া গিয়াছিলেন। তিনি বলিতেন, ওই সময় আহার বিহারাদি সকল কার্য হনুমানের ন্যায় করিতে হইত, ইচ্ছা করিয়া যে করিতাম তাহা নহে, আপনা আপনি হইয়া পড়িত। পরিবার কাপড়খানাকে লেজের মতো করিয়া কোমরে জড়াইয়া বাঁধিতাম, উল্লম্ফনে চলিতাম, ফলমূলাদি ভিন্ন অপর কিছুই খাইতাম না, তাহাও আবার খোসা ফেলিয়া খাইতে প্রবৃত্তি হইত না।
বৃক্ষের উপরই অনেক সময় অতিবাহিত করিতাম এবং নিরন্তর রঘুবীর রঘুবীর বলিয়া গম্ভীর স্বরে চিৎকার করিতাম। চক্ষুদ্বয় তখন সর্বদা চঞ্চল ভাব ধারণ করিয়াছিল। আশ্চর্যের বিষয়, মেরুদণ্ডের শেষ ভাগটা ওই সময় প্রায় 1 ইঞ্চি বাড়িয়া গিয়াছিল। শেষোক্ত কথাটি শুনিয়া আমরা জিজ্ঞাসা করিয়াছিলাম, মহাশয় আপনার শরীরের ওই অংশ কি এখনও ওইরূপ আছে? তিনি উত্তরে বলিয়াছিলেন, না, মনের উপর হইতে ওই ভাবের প্রভুত্ব চলিয়া যাইবার কালে উহা ধীরে ধীরে পূর্বের ন্যায় স্বাভাবিক আকার ধারণ করিয়াছে। দাস্যভক্তি সাধনকালে ঠাকুরের জীবনে এক অভূতপূর্ব দর্শন ও অনুভব আসিয়া উপস্থিত হয়। ওই দর্শন ও অনুভব তাহার ইতপূর্বের দর্শন প্রত্যক্ষাদি হইতে এত নূতন ধরনের ছিল যে উহা তাহার মনে গভীরভাবে অঙ্কিত হইয়া স্মৃতিতে সর্বক্ষণ জাগরুক ছিল। তিনি বলিতেন, এই কালে পঞ্চবটি তলে একদিন বসে আছি, ধ্যান চিন্তা কিছু যে করিতেছিলাম তাহা নহে, অমনি বসিয়াছিলাম। এমন সময় নিরুপমা জ্যোতির্ময়ী স্ত্রীমূর্তি অদূরে আবির্ভূতা হইয়া স্থানটিকে আলোকিত করিয়া তুলিল। মূর্তিটিকে তখন যে কেবল দেখিতে পাইতেছিলাম তাহা নহে, পঞ্চবটির গাছপালা গঙ্গা ইত্যাদি সকল পদার্থই দেখিতে পাইতেছিলাম। দেখিলাম মূর্তিটি মানবীর, কারণ উহা দেবীদিগের ন্যায় ত্রিনয়ন সম্পন্না নহে, কিন্তু প্রেম দুঃখ করুণা সহিষ্ণুতাপূর্ণ সেই মুখের ন্যায় অপূর্ব ওজস্বী গম্ভীর ভাব দেবীমূর্তি সকলেও সচরাচর দেখা যায় না। প্রসন্ন দৃষ্টিপাতে মোহিত হইয়া ওই দেবী মানবী ধীর ও মন্থর পদে উত্তর দিক হইতে দক্ষিণে আমার দিকে অগ্রসর হইতেছেন। স্তম্ভিত হইয়া ভাবিতেছি, কে ইনি? এমন সময় একটি হনুমান কোথা হইতে সহসা উপ শব্দ করিয়া আসিয়া তাহার পদপ্রান্তে লুটাইয়া পড়িল এবং ভিতর হইতে মন বলিয়া উঠিল, সীতা জনক দুঃখিনী সীতা, জনক রাজনন্দিনী সীতা, রামময় জীবিতা সীতা। তখন মা মা বলিয়া অধীর হইয়া পদে নিপতিত হইতে যাইতেছি, এমন সময় তিনি চকিতের ন্যায় আসিয়া নিজ শরীর দেখাইয়া ইহার ভিতর প্রবিষ্ট হইলেন। আনন্দে বিস্ময়ে অভিভূত হইয়া বাহ্য জ্ঞান হারাইয়া পড়িয়া গেলাম। ধ্যান চিন্তাদি কিছু না করিয়া এমনভাবে কোনো দর্শন ইতপূর্বে আর হয় নাই। জনম দুঃখিনী সীতাকে সর্বাগ্রে দেখিয়াছিলাম বলিয়াই বোধ হয় তাহার ন্যায় আজন্ম দুঃখ ভোগ করিতেছি। তপস্যার উপযুক্ত পবিত্র ভূমির প্রয়োজনীয়তা অনুভব করিয়া ঠাকুর এই সময়ে হৃদয়ের নিকট একটি নূতন পঞ্চবটি স্থাপনের বাসনা প্রকাশ করেন। পাদটিকা, অশ্বত্থ বিল্ল বৃক্ষঞ্চ বটধারী অশোককম বটীব পঞ্চকবিত্যুত্তং স্থাপয়েত পঞ্চদিকসুচ অশ্বত্থং স্থাপয়েত প্রাচী বিল্লবুত্তর ভাগত বটং পশ্চিম ভাগে তু ধাত্রিং দক্ষিণস্তথা অশোকং বন্ডিদিক্ষ স্থাপ্যং তপস্যার্থং সুরেশ্বরী মধ্যে বেদিং চতুর্হস্তং সুন্দরীং সুমনোহরা। স্কন্দ পুরাণ। হৃদয় বলিত, পঞ্চবটির নিকটবর্তী হাঁসপুকুর নামক ক্ষুদ্র পুষ্করিণীটি তখন ঝালানো হইয়াছে এবং পুরাতন পঞ্চবটির নিকটস্থ নিম্ন জমিখণ্ড ওই মাটিতে ভরাট করিয়া সমতল করানো হওয়ায় ঠাকুর ইতপূর্বে যে আমলকি বৃক্ষের নিম্নে ধ্যান করিতেন তাহা নষ্ট হইয়া গিয়াছে। অনন্তর এখন যেখানে সাধন কুটির আছে তাহারই পশ্চিমে ঠাকুর স্বহস্তে
একটি অশ্বত্থ বৃক্ষ রোপণ করিয়া হৃদয়কে দিয়া বট, অশোক, বেল ও আবলকি বৃক্ষের চারা রোপণ করাইলেন এবং তুলসী ও অপরাজিতার অনেকগুলি চারা পুঁতিয়া সমগ্র স্থানটিকে বেষ্টন করাইয়া লইলেন। গরু ছাগলের হস্ত হইতে ওই সকল চারাগুলিকে রক্ষা করিবার জন্য যে অদ্ভুত উপায়ে তিনি ভর্তাভারী নামক ঠাকুরবাটির উদ্যানের জনৈক মালির সাহায্যে ওই স্থানে বেড়া লাগাইয়া লইয়াছিলেন তাহা আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি। ঠাকুরের যত্নে এবং নিয়মিত জলসিঞ্চনে তুলসী ও অপরাজিতা গাছগুলি অতি শীঘ্রই এত বড় ও নিবিড় হইয়া ওঠে যে উহার ভিতরে বসিয়া যখন তিনি ধ্যান করিতেন তখন ওই স্থানের বাহিরের ব্যক্তিরা তাহাকে কিছুমাত্র দেখিতে পাইত না। কালীবাটির প্রতিষ্ঠার কথা জানাজানি হইবার পরে গঙ্গাসাগর ও জগন্নাথ দর্শন প্রয়াসী পথিক সাধুকুল ওই তীর্থোদয়ে যাইবার কালে অনেক কয়েকদিনের জন্য শ্রদ্ধাসম্পন্না রানীর আতিথ্য গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর ঠাকুর বাটিতে বিশ্রাম করিয়া যাইতে আরম্ভ করেন। ঠাকুর বলিতেন, ওইরূপে অনেক সাধক ও সিদ্ধ পুরুষেরা এখানে পদার্পণ করিয়াছেন, ইহাদিগের কাহার নিকট হইতে উপদিষ্ট হইয়া ঠাকুর এই কালে প্রাণায়ামাদি হঠযোগের ক্রিয়া সকল অভ্যাস করিতেন বলিয়া বোধ হয়। হলধারী সম্পর্কীয় নিম্নলিখিত ঘটনাটি বলিতে বলিতে একদিন তিনি আমাদিগকে ওই বিষয়ে ইঙ্গিত করিয়াছিলেন। হঠযোগ উক্ত ক্রিয়া সকল স্বয়ং অভ্যাসপূর্বক উহাদিগের ফলাফল প্রত্যক্ষ করিয়াই তিনি পরজীবনে আমাদিগকে ওই সকল অভ্যাস করিতে নিষেধ করিতেন। আমাদিগের জানা আছে ওই বিষয়ে উপদেশ লাভের জন্য কেহ কেহ তাহার নিকট উপস্থিত হইয়া উত্তর পাইয়াছেন, ও সকল সাধক সাধন একালের পক্ষে নয়, কলিতে জীব অল্পায়ু ও অন্ডগত প্রাণ, এখন হঠযোগ অভ্যাসপূর্বক শরীর দৃঢ় করিয়া লইয়া রাজযোগ সহায়ে ঈশ্বরকে ডাকিবে তাহার সময় কোথায়? হঠযোগের ক্রিয়া সকল অভ্যাস করিতে হইলে সিদ্ধ গুরুর সঙ্গে নিরন্তর থাকিতে হয় এবং আহার বিহারাদি সকল বিষয়ে তাহার উপদেশ লইয়া কঠোর নিয়ম সকল রক্ষা করিতে হয়। নিয়মের এতটুকু ব্যতিক্রমে শরীরে ব্যাধি উপস্থিত এবং অনেক সময় সাধকের মৃত্যুও হইয়া থাকে, সেজন্য ওই সকল করিবার আবশ্যকতা নাই। বন নিরোধের জন্যই তো প্রাণায়াম ও কুম্ভকাদি করিয়া বায়ু নিরোধ করা, ঈশ্বরের ভক্তি সংযুক্ত ধ্যানে মন ও বায়ু উভয়ই স্বত নিরুদ্ধ হইয়া আসিবে। কলিতে জীব অল্পায়ু ও অল্প শক্তি বলিয়া ভগবান কৃপা করিয়া তাহার জন্য ঈশ্বর লাভের পথ সুগম করিয়া দিয়াছেন। স্ত্রীপুত্রের বিয়োগে প্রাণে যেরূপ ব্যাকুলতা ও অভাববোধ আসে, ঈশ্বরের জন্য সেইরূপ ব্যাকুলতা 24 ঘণ্টা মাত্র কাহারও প্রাণে স্থায়ী হইলে তিনি তাহাকে এককালে দেখা দিবেনই দিবেন। লীলা প্রসঙ্গে অন্যত্র এক স্থলে আমরা পাঠককে বলিয়াছি, ভারতের বর্তমানকালে স্মৃতি অনুসারী সাধক ভক্তেরা প্রায়ই অনুষ্ঠানে তন্ত্রের আশ্রয় গ্রহণ করিয়া থাকেন এবং বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ঐরূপ ব্যক্তিরা প্রায়ই পরকীয়া প্রেম সাধন রূপ পথে ধাবিত হন। বৈষ্ণব মতে প্রীতিসম্পন্ন হলধারীও রাধা গোবিন্দজির পূজায় নিযুক্ত হইবার কিছুকাল পরে গোপনে পূর্বোক্ত সাধন পথ অবলম্বন করিয়াছিলেন। লোকে ওই কথা জানিতে পারিয়া কানাকানি করিতে থাকে, কিন্তু হলধারী বাকসিদ্ধ, অর্থাৎ যাহাকে যাহা বলিবে তাহাই হইবে।
এইরূপ একটা প্রসিদ্ধি থাকায় কোপে পড়িবার আশঙ্কায় তাঁহার সম্মুখে ওই কথা আলোচনা বা হাস্য পরিহাসাদি করিতে সহসা কেউ সাহসী হইত না। অগ্রজের সম্বন্ধে ওই কথা ক্রমে ঠাকুর জানিতে পারিলেন এবং ভিতরে ভিতরে জল্পনা করিয়া লোকে তাহার নিন্দাবাদ করিতেছে দেখিয়া তাহাকে সকল কথা খুলিয়া বলিলেন। হলধারী তাহাতে তাহার ঐরূপ ব্যবহারের বিপরীত অর্থ গ্রহণপূর্বক সাতিশয় রুষ্ট হইয়া বলিলেন, কনিষ্ঠ হইয়া তুই আমাকে অবজ্ঞা করিলি, তোর মুখ দিয়া রক্ত উঠিবে। ঠাকুর তাহাকে নানারূপে প্রসন্ন করিবার চেষ্টা করিলেও তিনি সে সময়ে কোনো কথা শ্রবণ করিলেন না। ওই ঘটনার কিছুকাল পরে একদিন রাত্রি 8-9 আন্দাজ সময়ে ঠাকুরের তালুদেশ সহসা সাতিশয় সরসর করিয়া মুখ দিয়া সত্য সত্যই রক্ত বাহির হইতে লাগিল। ঠাকুর বলিতেন, শিম পাতার রসের মতো তার মিষ্কালো রং, এত গাঢ় যে কতক বাহিরে পড়িতে লাগিল এবং কতক মুখের ভিতরে জমিয়া গিয়া সম্মুখের দাঁতের অগ্রভাগ হইতে বটের জটের মতো ঝুলিতে লাগিল। মুখের ভিতর কাপড় দিয়া চাপিয়া ধরিয়া রক্ত বন্ধ করিবার চেষ্টা করিতে লাগিলাম, তথাপি থামিল না দেখিয়া বড় ভয় হইল। সংবাদ পাইয়া সকলে ছুটিয়া আসিল। হলধারী তখন মন্দিরে সেবার কাজে কাজ সারিতেছিল। ওই সংবাদে সেও শশব্যস্তে আসিয়া পড়িল। তাকে বলিলাম, দাদা, সাপ দিয়া তুমি আমার এ কি অবস্থা করলে দেখো দেখি। আমার কাতরতা দেখিয়া সে কাঁদিতে লাগিল। ঠাকুর বাড়িতে সেদিন একজন প্রাচীন বিজ্ঞ সাধু আসিয়াছিলেন। গোলমাল শুনিয়া তিনিও আমাকে দেখিতে আসিলেন এবং রক্তের রং ও মুখের ভিতরের যে স্থানটা হইতে উহা নির্গত হইতেছে তাহা পরীক্ষা করিয়া বলিলেন, ভয় নাই, রক্ত বাহির হইয়া বড় ভালোই হইয়াছে। দেখিতেছি তুমি যোগ সাধনা করিতে, হঠযোগের চরমে জ্বর সমাধি হয়, তোমারও ওইরূপ হইতেছিল। সুষুম্না দ্বার খুলিয়া যাইয়া শরীরের রক্ত মাথায় উঠিতেছিল, মাথায় না উঠিয়া উহা যে এইরূপে মুখের ভিতরে একটা নির্গত হইবার পথ আপনা আপনি করিয়া লইয়া বাহির হইয়া গেল, ইহাতে বড়ই ভালো হইল। কারণ জ্বর সমাধি হইলে উহা কিছুতেই ভাঙিত না। তোমার শরীরটার দ্বারা জগন্মাতার বিশেষ কোনো কার্য আছে, তাই তিনি তোমাকে এইরূপে রক্ষা করিলেন। সাধুর ওই কথা শুনিয়া আশ্বস্ত হইলাম। ঠাকুরের সম্বন্ধে হলধারীর সাপ ওই রূপে কাকতালীর ন্যায় সফলতা দেখিয়া দেখাইয়া বরে পরিণত হইয়াছিল। ও নিরঞ্জন নিত্যমানন্দরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ বিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।